প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দায়িত্বশীল গণতন্ত্রের জন্য নাগরিক আয়োজন করে এই গোলটেবিল আলোচনার। এতে বক্তারা 2007 সালের 1/11 সরকারের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। যারা তখন নিঃস্বার্থভাবে পথে ছিলেন তাদের সংহতি ঐক্য কতটুকু আছে, আরো কতটা দৃঢ় করা যায় সেটি অত্যন্ত জরুরি। সে সময় দলের অনেক সিনিয়র নেতার ষড়যন্ত্র রুখে দিয়েছিল তৃণমূলের নেতা কর্মীরা। তখন আমাকে টেলিফোনে থ্রেট করা হয়েছে ডিজিডিএফ থেকে যে আপনি ওয়াই ইউ আর ডিফেন্ডিং এ করাপ্ট পারসন, আমরা যে হু ইজ করাপ্ট আই এম নট আই ডোন্ট কেয়ার। মাননীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পিছনে সে সময় সবচেয়ে বড় বড় রোল রেখেছে, আমি মনে করি সেনাবাহিনীর চাইতে বেশি হচ্ছে আওয়ামী লীগের ভিতরের অভ্যন্তরীণ একটি। বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত আলোচনায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। যারা রাষ্ট্র পরিচালনা করে তারা শেখ হাসিনার এই উদাহরণে উদ্বুদ্ধ হয়েছে, শক্তি সঞ্চয় করতে পারছে, তাই বিভিন্ন জায়গায় দেখেন জঙ্গিবাদ আস্তে আস্তে পিছু হচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বইয়ের প্রকাশন অনুষ্ঠানে দেশ বিরোধী চক্রান্ত রুখতে তরুণদের প্রতি আহ্বান জানান বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।